আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ব্লগটি হচ্ছে আমি ঢাকা শহর ছেড়ে একেবারে চলে যাচ্ছি তো সেটাই আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি তো এতদিন আমি চাইছি মানে চেয়েছিলাম যে গ্রামে একেবারে সেটেল হয়ে যাব তো সেইটাই আমার মনের আশাটা অনেক দিন পর পূরণ হয়ে গেল তো এই তো আমি আমরা রওনা দিয়েছি আসরের পর যেতে যেতে অনেক রাত হয়ে যাবে তো যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি কারণ খুবই ব্যস্ত ছিলাম এতদিন ব্লগ দিতে পারিনি কারণ গোছানোর একটা বিষয় ছিল তো সব কিছু গুছিয়ে নিয়ে এখন রওনা দিয়েছি তো আল্লাহ যেন জার্নিটা অনেক ভালো করে এই তো অনেক রাত হয়ে গেছে তো এখন গাড়িতে মানে ঘ্যাস নেওয়ার জন্য একটু ওয়েট করছে তো ঘ্যাসটা নিতে অনেক দেরি হয়ে গেছে কারণ অনেক লম্বা লাইন ছিল এই জন্য তো কাছাকাছি আমরা চলে এসেছি আর আধা ঘন্টার মতো লাগবে বাড়িতে পৌঁছাতে তো বাড়িতে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে তখন আর ভিডিও করা হয়নি তো পরের দিন সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি তো পরের দিন সকালবেলায় তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর উঠানে এসে বসেছি এখন আপা মাছ রেখেছে তো মাছগুলোকে এখন ভালো করে কুটে নিব এ তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ এটাই আমরা ঢাকা শহরে অনেক মিস করি কারণ ঢাকা শহরে মাছ পাওয়া গেলেও তেমন তাজা থাকে না তারপরও স্বাদ একটু কম থাকে যেহেতু এটা হাওর এলাকা স্বাদে অনেক বেশি মাছ মানে খেতে অনেক স্বাদ লাগে তো এই তো অনেক শখ করেই কুটতে বসে পড়েছি তো দেখেন কিভাবে মাছ কুটে নিচ্ছি মুরগির বাচ্চাগুলো দেখতে কত সুন্দর লাগে তো আমি ছোট মাছের মাথাগুলো কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিয়েছি কারণ আমি ছোট মাছের মাথা কখনোই রাখি না কারণ তরকারি রান্না করলে তখন ভালো লাগে না তো মুরগির বাচ্চাগুলো খেয়ে নিচ্ছে আর এখানে এগুলো হচ্ছে পাঁচ মিশালি মাছ তো পাঁচ মেশালি মাছগুলো খেতে অনেক টেস্টি হয় আর এদিকে আমার ছোট দেবর গাছ তুলে নিচ্ছে তো এখানে চারা করেছিল চারাটা ভালোই বড় হয়েছে এখন তুলে নিয়ে অন্য জায়গায় লাগাবে তো গাছ তুলতে অনেক কষ্ট হয় আমি আগে কখনো দেখিনি তো ওকে দেখেই বুঝলাম কারণ ও অনেক পরিশ্রম করছে এটা তোলার জন্য মানে অনেক গর্ত করতে হয়েছে যাতে শিকড়ের মধ্যে কোনো মানে শেকড় যাতে কাটা না পড়ে যায় তো এর জন্য দেখছি অনেক কষ্ট করেছে কারণ আমি তো জানি না যেমন করতে হয় আমাকে যদি গাছ তুলতে বলা হতো তাহলে আমি শেকড়ে কেটে ফেলতাম আর আমার দেবরকে দেখলাম যে না অনেক গর্ত করে তারপর মাটি সহ তারপর আর কি গাছটা নিয়ে লাগালো তো সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম কারণ গ্রামে যেহেতু চলে এসেছি এগুলো গাছ গাছালি মাছ পাখি এগুলো দেখানো ছাড়া এখন আমাদের হাতে আর কিছুই নেই আমরা যেহেতু গৃহিণী তো এগুলো নিয়েই আমাদেরকে ব্লক করতে হবে তো গাছটা তুলতে আমার দেবরের অনেক কষ্ট হয়েছিল তো আমি বললাম যে এত কষ্ট করছো কেটে ফেললেই তো হয় কেটে ফেলে লাগে মানে লাগিয়ে নিলেই তো হয় ও বললো যে না ভাবি এত সোজা না সবকিছু কারণ সত্যি আমি আগে জানতাম না যে চারা করা গাছ একটু মানে এটা চারার থেকে একটু বেশি বড় হয়ে গেছে এই জন্য আর কি কষ্টটা বেশি হয়েছে তো দেখলাম দেখে শিখে নিলাম তারপর গাছটা রাস্তার সামনেই লাগিয়েছে তো এই জন্য ওইখানে যেয়ে আমি ভিডিও করতে পারিনি তো বাড়িতে যতটুকু পেরেছি করেছি তো এইভাবে নাকি না লাগালে গাছটা মরে যেত তো আলহামদুলিল্লাহ গাছটা মরে যায়নি তো অনেকখানি মাটি মানে গর্ত করতে হয়েছে ওর মাটি তুলে তুলে তো সেটাই সবার সাথে শেয়ার করলাম তো আপনারা যদি চারা করেন এভাবেই গাছটাকে তুলে নেবেন তাহলে গাছটা সুরক্ষিত থাকবে তো এদিকে আবার মাছ নিয়ে এসেছে এই তো আমার আপা আবার মাছ রেখেছে এগুলা হচ্ছে বাইং মাছ তো সেটাই সবার সাথে শেয়ার করলাম তো এখানে হচ্ছে এগুলা হচ্ছে পুঁটি মাছ আর অনেকগুলোই মাছ নিয়ে এসেছে তো এখানে হচ্ছে বাইং মাছ আর ওই পাশে হচ্ছে এটাকে কি মাছ বলে সঠিক আমি জানি না ছোট মাছ হয়তো চাপিলা মাছ বলে তো এই তো দেখতেই পাচ্ছেন গ্রামে মাছের কোনো অভাব নেই এই তো এখন আমার গ্রামীণ জীবন শুরু তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ